প্রতারক চক্করে 400 দেশের আটক গজ্জি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। আটককৃত হলদি বিপ্লব লস্কর, কায়েস হোসেন, রবিউল ইসলাম সজীব এবং মোশারুল ইসলাম মুসা। আটককৃত হলতুন বিভিন্ন ব্যাংকের 17 ডেবিট কার্ড এবং চেক বই উদ্ধার করি। এই চক্করের 52 ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাই পুলিশ। কেনিয়া নাইজেরিয়া ভিত্তিক এই গ্রুপ হিবে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ উত্তুন কোটি কোটি টিয়া সংগ্রহ করি গার্মেন্টস পণ্যের আড়ালে টিয়াউন বিদেশত ফাঁসার করে। আজ এ দুর্যে দুইটাই সিএমপির আয়োজিত সংবাদ সম্মেলনত নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিক হলের এই তথ্য জানাই। তিনি আরো হই বেশ কিছু বিদেশি নাগরিক যারা আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়া এই সমস্ত এলাকার নাগরিক, তারা মূলত ইউরোপিয়ান পরিচয় দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট করে। ফেসবুকে অ্যাকাউন্টের সূত্র অ্যাকাউন্টের মাধ্যমে তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মোটামুটি হাই লেভেল শ্রেণীর লোকজনকে তাদের বন্ধুত্ব করে, বন্ধুত্বের এক পর্যায়ে তাদের ডিটেলসটা জেনে নেয়, জানার কোনো এক পর্যায়ে তাদেরকে ট্র্যাপের মধ্যে ফেলে। প্রাথমিকভাবে বলে এখানে ডায়মন্ড আছে, এখানে গোল্ডের জিনিসপত্র আছে, এই জিনিস ছাড়া নিতে হলে আপনাকে সাপোজ 50,000 টাকা লাগবে। 50,000 টাকা দেওয়ার পরে বলে এখানে এটার ডিউটি আরও বেশি, 2,00,000 টাকা লাগবে, 3,00,000 টাকা লাগবে। এই টাকা দেওয়ার পরে বলে এখানে অবৈধ জিনিসপত্র আছে, অবৈধ জিনিস আপনি দ্রুত ছাড়া নিতে হবে, এখানে অনেক টাকা লাগবে। তো এইভাবে বিভিন্নভাবে ট্র্যাপ করে অসংখ্য লোকজনের কাছ থেকে তারা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল, মূলত বিদেশি নাগরিক, এবং তারা ইউজ করতেছিল দেশের কিছু এজেন্টদেরকে, এবং ওরা এই এজেন্টগুলো এই যে সদস্যতা অ্যাকাউন্ট করে ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে তারা ফেক ইনফরমেশন দেয়। হয়তো ন্যাশনাল আইডি একটা ফেক দিছে, ফেক দিয়ে অ্যাকাউন্টটা করে ফেলছে, জেনুইন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে যখন টাকা পয়সা লেনদেন হয়, তারা কৌশলে এই টাকাগুলো বিদেশে নিয়ে যায়। তো এই চক্রের, এইরকম একটা চক্রের আমরা সন্ধান পেয়েছি, 4 জনকে গ্রেপ্তার করছে এবং বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।